আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দৃষ্টি এখন বঙ্গভবনে, কারা আসছেন ইসিতে? খাচ্ছে মির্জা ফখরুল ইসলামরাই মানুষকে প্রতারিত করেছেন, জানাবো বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংলাপ মার্চে। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। নির্বাচন কমিশনার নিয়োগে উপযুক্ত 10 জনের নামে তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নতুন নির্বাচন কমিশন গঠনে নিজেদের সুপারিশনামা তার হাতে তুলে দেবে কমিটি। এরপর এই 10 জনের নামের তালিকা থেকে 1 জন প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও 4 জন নির্বাচন কমিশনারকে ইসি বেছে নেবেন রাষ্ট্রপতি। তাই কারা আসছেন নতুন নির্বাচন কমিশনে, এমন প্রশ্নের উত্তর পেতে সবার দৃষ্টি এখন বঙ্গভবনে। সার্চ কমিটির চূড়ান্ত তালিকায় প্রধান নির্বাচন কমিশনার পদে 2 জন সাবেক আমলার নাম রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি নির্বাচন কমিশনারের 4 পদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, জেলা জজ, পদমর্যাদার বিচারক, শিক্ষকদের নাম রয়েছে বলেও সূত্র জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী তালিকায় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। সিইসি ও ইসি পদে নিয়োগে 10 জনকে বাছাই করতে গতকাল নিজেদের শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। আইন অনুযায়ী কমিটি সিইসি পদের জন্য 2 জন এবং নির্বাচন কমিশনার 4 পদের জন্য 8 জনের নাম চূড়ান্ত করেছে এই বৈঠকে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল 4:30 বৈঠকটি শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলে। মাঝে বিরতিতে গিয়ে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন সার্চ কমিটির সদস্যরা। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে সার্চ কমিটির সদস্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুসজামান, মহাসচিব, নিয়ন্ত্রক ও নিরীক্ষক সিএজি মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হোসেন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানান, চূড়ান্ত নামের তালিকা সিলগালা করে সঙ্গে নিয়ে গেছেন সার্চ কমিটির প্রধান। সূত্র আরও জানান, আর সার্চ কমিটির সদস্যরা করোনা ভাইরাসের পরীক্ষা সহ নিজেদের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করবেন। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন তারা। বৈঠক শেষে সার্চ কমিটির সচিবের দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছেন সার্চ কমিটি তাদের বৈঠক শেষ করেছে। তারা 10 জনের নাম চূড়ান্ত করেছে। 24 ফেব্রুয়ারি তারা রাষ্ট্রপতির কাছে এই তালিকা জমা দেবে। এরপর রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন। প্রস্তাব পাওয়া নামগুলো থেকে সার্চ কমিটি 10 জন বাছাই করবেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন গত 27 জানুয়ারি সংসদে পাশ করা হয়েছিল। 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চলে যাচ্ছি পরের সংবাদে। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারত আমাদের অত্যন্ত বন্ধুপ্রীতম দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমাদের সম্পর্কের বহুমাত্রিকতা আরও অনেক বিস্তৃত হয়েছে। চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ভারত যাওয়ার প্রাক্কালে গতকাল মঙ্গলবার রাত 10:15 তিনি ব্রাহ্মণবাড়ি আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের কাছে কথা বলেছেন। মন্ত্রী ত্রিপুরা ও আসাম রাজ্যের 2টি চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভারতে 2019 সাল থেকে সমগ্র ভারতে দেখা যায় বিটিভি, ত্রিপুরাতেও অনেক বাংলাদেশি টিভি চ্যানেল দেখা যায়। সমস্যা হচ্ছে পশ্চিমবাংলায়, সেগুলো নিয়ে আলোচনা আছে। ভারত সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, এই বিষয়ে ভারত সরকারের প্রতিবন্ধকতা নেই। প্রতিবন্ধকতা হচ্ছে কেবল অপারেটররা, তারা যে ফি দাবি করে সেটা দেওয়া সম্ভব না। আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ প্রতারিত হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথার জবাবে সাংবাদিকদের তিনি বলেছেন, মাথাপিছু আয় গত 13 বছরে 4.5 গুণ বৃদ্ধি পেয়েছে, ক্রয়ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আগে আমরা বলতাম একজন শ্রমিকের মজুরি 3.5 কেজি চালের সমান মূল্যের হতে হবে, আর এখন শ্রমিক তার মজুরি দিয়ে 12 কেজি মোটা চাল কিনতে পারেন, চট্টগ্রাম অঞ্চলে আরও বেশি কিনতে পারে, অর্থাৎ প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, যে মানুষটি 12 থেকে 13 বছর আগে বিদেশে গেছে তারা দেশ চিনতে পারেন না, গ্রাম চিনতে পারে না, পুরো দেশ বদলে গেছে, সমগ্র পৃথিবী এটির প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করেন। মির্জা ফখরুল ইসলামরা তো কিছুই দেখতে পায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাই মানুষকে প্রতারিত করেছে।
তারা যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে। এই টাকা দিয়ে তারেক জিয়া বিলাসবহুল জীবনযাপন করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা যদি অপরাজনীতি না করতো, সব কিছুতে না করার রাজনীতি না করতো, তাহলে দেশ আরও এগিয়ে যেত। সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী 27 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন। তিনি 23 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরার আগরতলা দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এবং 24 থেকে 2 মার্চ পর্যন্ত আসামের গৌহাটি প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন। এসব আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবেই উপস্থিত থাকবেন। চলচ্চিত্রের অনেক তারকা ইতিমধ্যেই ভারতে চলে গেছেন। মন্ত্রী আগামী 27 ফেব্রুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরবেন। মঙ্গলবার রাতে আখাউড়া দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ প্রশাসন মোল্লা মোহাম্মদ শাহিন, আখাউড়া পৌরসভার মেয়র ও তাজকিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বশেষ 2 বছর স্থগিত থাকার পর আসছে মার্চে ঢাকায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মধ্যে যে অংশীদারি সংলাপ অনুষ্ঠানের কথা রয়েছে, সেখানে গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। র‍্যাবের সিনিয়র কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি স্থগিতাদেশ তুলে দেওয়া ও মেরিটাইম সহায়তার মতো চলমান ইস্যুগুলো। সংশ্লিষ্টরা জানান, 2012 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে প্রতি বছর অংশীদারি সংলাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী 2019 সাল পর্যন্ত নিয়মিত এই সংলাপটি চলমান ছিল। কোভিডের কারণে 2020 ও 2021 সালে সংলাপ হয়নি। করোনার প্রকোপ কমে যাওয়ায় এবার আবার এই সংলাপ অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে দুটি দেশই সম্মত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এবারের অংশীদারি সংলাপ এমন একটি প্রেক্ষাপটে হতে যাচ্ছে যার কয়েক মাস আগে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। সে কারণে এবারের এজেন্ডায় নিয়মিত ইস্যুর পাশাপাশি ওপরের দিকে উঠে এসেছে মানবাধিকার ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। এছাড়া আলোচনায় ঠাঁই পেতে পারে বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া, মানব পাচার ও মাদক নিয়ন্ত্রণের সহায়তা, ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালু, কোভিড-19 মোকাবেলায় ভ্যাকসিন সহায়তা, সমুদ্র উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণে যুক্তরাষ্ট্র কর্তৃক সম্ভাব্যতা যাচাই, জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহায়তা, মেরিটাইম সহায়তা, অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুবিধা গ্রহণ, শান্তিরক্ষা মিশনের সহায়তা, সন্ত্রাস বিরোধিতা, দুই দেশের সামরিক বাহিনীর মহড়া এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার মতো ইস্যুগুলো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট কোয়াডে বাংলাদেশের যোগদানের বিষয়েও অংশীদারি সংলাপে আলোচনা হতে পারে। সরকারি সংশ্লিষ্টরা বলছেন, দ্বিপক্ষীয় এই সংলাপ অনুষ্ঠানের বিষয়ে ওয়াশিংটন এরই মধ্যে সম্মতি দিয়েছে। মার্চে ঢাকায় এবারের সংলাপ অনুষ্ঠানের কথা রয়েছে। এই সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। এরই মধ্যে সংশ্লিষ্ট ইস্যুগুলোর বিষয়ে প্রয়োজনীয় ইনপুট চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠেয় সংলাপে তারা জিএসপি সুবিধা পুনর্বহলের উপর গুরুত্ব দিচ্ছেন। যেহেতু যুক্তরাষ্ট্র নতুন জিএসপি স্কিম চালু করতে যাচ্ছে, সে কারণে তারা মনে করছেন পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতিতে নতুন জিএসপি স্কিম বাংলাদেশকে সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনায় ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।